26 ডিসেম্বর থেকে আগামী 9 জানুয়ারি পর্যন্ত সারা দেশে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। আমরা জাতীয় নির্বাচন যেহেতু একদিনে করি, সেই জন্যে আর্মি সহায়তা ছাড়া আমরা 1973 সাল থেকে এ পর্যন্ত কোনো জাতীয় নির্বাচনই করিনি। সব নির্বাচনেই আর্মি আমাদের সহায়তা করেছেন, এই নির্বাচনেও তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পাশাপাশি থাকবেন এবং তাদেরকে 26 ডিসেম্বর থেকে নির্বাচনের পরে আরও কয়েকদিন থাকবেন তারা 9 জানুয়ারি পর্যন্ত। শুক্রবার সন্ধ্যায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। সিইসি বলেন, প্রত্যেক জেলায় সেনাদের ঘাঁটি থাকবে। সেনাবাহিনী ও বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি সদস্যদের সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেটও থাকবে। আচরণবিধি লঙ্ঘন বরদাস্ত করা হবে না উল্লেখ করে সিইসি বলেন, আচরণবিধি বরখেলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কেউ আচরণবিধি ভঙ্গ করলেই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সবাইকে এ বিষয়ে শক্তভাবে নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থীরা যারা প্রোটেকশন চেয়েছেন তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সম্বন্ধে আপনি বলেছিলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা এখনো ফাইনাল করি নাই। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পিএসও, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ র‍্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা। গত 25 নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, সে অনুযায়ী আগামী 5 জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা।